হ্যালো ইবান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য দারুণ একটা ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেশমি কাবাব আপনারা চাইলে হারিয়ালি কাবাবও বলতে পারেন রেসিপি একই তবে নাম দুইটা কাবাবটা দেখতে যতটা সুন্দর খেতেও সুস্বাদু তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিব নিয়ে নিলাম একটু পুদিনা পাতা ধনে পাতা নিয়ে নিচ্ছি একটু আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী এগুলো এখন একটু ব্লেন্ড করে নিব পাতাগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি এরপর সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এখানে আমি চিকেনটাকে আগে থেকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিবো হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক চামচ আর দিয়ে দিব তৈরি করে রাখা টক দইয়ের পেস্টটা এখন আমি সব কিছু একসাথে একটু মিক্স করে নিচ্ছি আর দেখতেই পারছেন চিকেনের টুকরোগুলো আমি বেশি ছোট করিনি আর এই কাবাবটা তৈরি করার জন্য কিন্তু হাড় ছাড়া মাংসের প্রয়োজন এতে কাবাবটা খেতে ভীষণ সুস্বাদু লাগে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল আর দিয়ে দিব একটু জিরা গুঁড়ি এখন একসাথে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি মাংসটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো চলে আসলাম আধা ঘন্টা পর এখন আমি মাংসগুলোকে কাঠির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এই কাঠিগুলো ব্যবহার করার প্রায় আধা ঘন্টা আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাঠিতে থাকা ময়লাগুলো দূর হয় এবং কাবাব বানাতেও সহজ হয় আমি এখন এক এক করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এ তো দেখতেই পারছেন আমার এখানে কাবাবগুলো আমি প্রিপেয়ার করে রেখেছি এখন এগুলোকে আমি ভেজে নিব কাবাবটা ম্যারিনেট করে রাখায় মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে আমি এখন কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে গরম করে নিয়ে এখন আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে সবগুলো কাবাব আমার এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কাবাবগুলো তৈরি করে নিব কিছুক্ষণ পরে সে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি কাবাবগুলো একটু উল্টিয়ে দিব তো দেখতেই পারছেন কাবাবের এক পাশ সুন্দর করে হয়ে গেছে আমি উলটিয়ে দিয়ে আরও এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি কাবাবগুলো উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করব কাবাবগুলো পুরোপুরি ভাজা হয়ে আসা পর্যন্ত চলে আসলাম আরও কিছুক্ষণ পর আমি কাবাবগুলোকে ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি কাবাবগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখতেই পারছেন আমার এখানে কাবাবগুলো ভাজা হয়ে গেছে আর কাবাবটা দেখতে কতটা জুসি লাগছে আর এরকম একটা আইটেম যদি ইফতারে রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর এই কাবাবটা খেতে নান রুটি দিয়ে বেশি ভালো লাগে তাই আমি আজকে নান রুটি দিয়ে সার্ভ করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ